আমাদের আমাদের বাসার সামনে মসজিদ প্রত্যেকটা এরিয়াতে আমরা একটা একটা করে মসজিদ আছে, এবং শুধু মসজিদ না, এই মসজিদটায় মাদ্রাসাও আছে। দেখতে পারতেছেন যে তাদের মধ্যে কত মিল, খুব ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস স্টেশন ব্লগস। কেমন আছেন আপনারা? আমি অনেক ভালো আছি। আজকে অবশ্য ওয়েদারটা অনেক অনেক সুন্দর, এত ঠান্ডাও নাই আর খুব সুন্দর একটা সান। তো বাসায় তো আসলে আনফর্চুনেটলি দৃষ্টি সিরামকে নিয়ে অনেক ব্যস্ত। এটা হচ্ছে আমি যে পার্কটা আসছি, আমাদের বাসার সামনে আর দুইটি পার্ক আছে, একটা তো আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম, আর এই পার্কটা আসা হয়নি। তো এই কারণে আজকে চিন্তা করলাম যে এই পার্কটায় আসি, আপনাদের সাথে একটু শেয়ার করি যে দেখতে কেমন এই পার্কটা। তো আশা করি আপনাদের ভালো লাগবে, চলেন যাই। ভালোই মানুষ আছে দেখতে পারতেছি। এখানে আসলে যখন সামার আসে সবাই এখানে ক্রিকেট খেলে, তো আমি এটাও আপনাদেরকে দেখাবো যে কোথায় ক্রিকেট খেলে। আর এটা হচ্ছে ফুল পার্কটা, মাত্র এটাও অনেক বড় একটা পার্ক, অনেক বড়। নাম হচ্ছে এভিংটন পার্ক, এটা হচ্ছে বাচ্চাদের একটা খেলার জায়গা। এখানে বেবিরা অনেক সুন্দরভাবে খেলাধুলা করে বেবিকে নিয়ে আসার জন্য। আরেকটা পার্কে গিয়েছিলাম, ওইখানে ওরা বন্ধ করে রাখছে, বাট এই পার্কটা খুলে রাখছে। অরেঞ্জ কালারের ড্রেস পরা যে মানুষটা দেখছেন, ওরা এখানে আসলে পার্কটাকে ওরা দেখাশোনা করে। আসলে সুন্দর একটা পরিবেশে আসলে মানে এতই ভালো লাগে, এতই এতই নিজের কাছে রিফ্রেশ লাগে। দ্য হিস্ট্রি অফ এভিংটন হাউস, বাসার হিস্টোরি এখানে লেখা আছে, ওরা এক্সপ্লেইন করে দিছে। ভালো লাগতেছে, আর ওয়েদার এত এমন ভালো থাকলে হাঁটতেও ভালো লাগে, ঠান্ডা এত বেশি নাই। পারতেছেন যে তাদের মধ্যে কত মিল, এখনো কত স্ট্রং মার্শাল্লাহ। আর ওদের ছোট্ট একটা বন্ধু, যে ছোট্ট একটা ডগ দেখতে পাচ্ছেন, ওদের ফ্রেন্ড, খুব ভালো লাগতেছে। চলেন বাসার দিকে যাই আস্তে আস্তে। এটা হচ্ছে আমরা যেখানে থাকি, এই
আমাদের বাসার এরিয়াটা। এটা হচ্ছে আমাদের বাসার সামনে যে মেইন রোডটা, এটা হচ্ছে মেইন রোড। আর বেশিক্ষণ নাই, 5 মিনিটের মধ্যে বাসা চলে আসবো। দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে এত কোয়াইট, মানে আমার আমি আগে বলছি যে আমার কোয়াইট এরিয়া অনেক ভালো লাগে, এই কারণে এখানে থাকলাম। আর একটা জিনিস যেটা শেয়ার করবো, এটা হচ্ছে আমাদের বাসার সামনেই, তো এই কারণেই যাচ্ছি ওখানে। এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেই হবে, আমার আশা করি আপনাদের সবার ভালো লাগবে জিনিসটা। এটা হচ্ছে আমাদের বাসার সামনে মসজিদ, মসজিদের নাম হচ্ছে ওমর মসজিদ। এরকম প্রত্যেকটা এরিয়াতে আমরা একটা একটা করে মসজিদ আছে, এবং শুধু মসজিদ না, এই মসজিদটায় মাদ্রাসাও আছে। মাদ্রাসা মসজিদের আরেকটা পার্ট, যেটা বলেছিলাম আগে। আর এটা হচ্ছে মসজিদের ব্যাক এরিয়া, অনেক বড় মাশাল্লাহ। বাসার সামনে চলে আসলাম, তো আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগছে, আর যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিই, ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফ থাকেন। আসসালামু আলাইকুম।